রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইস্তফা দিলেন এবং তার ইস্তফাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। রাজ্যপালকে পাঠানো ইস্তফাপত্রে কোনো কারণ উল্লেখ নেই, মুখ্য সচিব ও আইন মন্ত্রীকেও পাঠাবেন কপি। আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। ষষ্ঠী, তোমার কাছে জানতে চাইব যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা ঘিরে যে জল্পনা চলছে, ইস্তফার কারণ কি জানা যাচ্ছে, কি অনুমান করা হচ্ছে? দেখো ভাস্কর, 2011 সালে প্রথম যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয়, তারপর থেকে 2023 সাল পর্যন্ত এই মুহূর্তে প্রায় 6 জন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিবর্তন হলো। এবং প্রথম ছিল কলকাতা হাইকোর্টের ব্যাপারটা, 2011 সালে প্রথম তৃণমূল সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন আইনজীবী অরিন্দম মিশ্র, এবং তার পরবর্তী পর্যায়ে বিমল চট্টোপাধ্যায়ের আইনজীবী, তার পরবর্তী পর্যায়ে আইনজীবী জয়ন্ত মিত্র, এবং তার পরবর্তী পর্যায়ে 2021 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ আইনজীবী কিশোর দত্ত, এবং তারপরেই তাকে সরিয়ে দেওয়া, তিনি কেন সরিয়ে দিলেন তার বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছিল বর্তমান রাজ্যে যিনি অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি আদৌ তিনি ইস্তফা দিবেন কিনা বা ইস্তফা দিয়ে একটা চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছিল। তারই মাঝে রাজ্য সরকারে তিনি পিপি ছিলেন শাশ্বত গোপাল মুখোপাধ্যায়, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় নবান্ন থেকে এবং তার জায়গায় দায়িত্বে আছেন আইনজীবী দেবাশিস রায়। এবং এই অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা ক্ষেত্রে একটা জল্পনা তৈরি হয়েছিল, কারণ তিনি বর্তমানে ইউকেতে রয়েছেন, বিদেশে রয়েছেন। গতকাল তার সাথে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম আদালতের পক্ষ থেকে, এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি শুধুমাত্র রাজ্যপালকে ইমেলের মাধ্যমে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন, তবে সেখানে বিস্তারিত তিনি কিছু উল্লেখ করেননি। কেন তিনি এই ইস্তফা দিলেন বা কেন তিনি পদত্যাগ করলেন সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা নেই। তবে তিনি এটাও জানিয়েছিলেন যে তিনি রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ভট্টকে অবহিত করেননি, অর্থাৎ তিনি বিগালি কোনো রকম চিঠি বা কোনো উত্তর এই মুহূর্তে তিনি দেননি। তিনি বিদেশ থেকে আসার পরেই হয়তো তিনি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের আইনমন্ত্রীকে বিষয়টি জানাবেন, কিন্তু নতুন তিনি কে আবার এই অ্যাডভোকেট জেনারেল হচ্ছে সেই তথ্য যেটা সামনে আসছে হাইকোর্ট সূত্রে, যিনি 2021 সালে এই অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ আইনজীবী কিশোর দত্ত, তাকেই মূলত নতুন করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল করতে চলেছে এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যতক্ষণ না রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হচ্ছে না যে আগামী দিনে তিনি কে এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পদে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ ষষ্ঠী। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে। রাজ্যপালকে পাঠানো ইস্তফাপত্রে কোনো কারণ উল্লেখ নেই, মুখ্য সচিব ও আইন মন্ত্রীকেও পাঠাবেন কপি। বিস্তারিত বলছিলেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়।